সম্পর্কে ফাটল, ভাবতেই পারছি না, ভাবতেই পারছি না। যেখানে মানে সন্দীপের সাথে নিজের দিদিরও এরকম বন্ডিং ক্রিয়েট হয়নি, যেটা সীমাদির সাথে ওর ক্রিয়েট হয়েছিল, সেই সম্পর্কে এরকমভাবে ফাটল ধরে গেল। আমি বলেছি না, ওয়াইডিতে কোনো সম্পর্কের বিন্দুমাত্র গ্যারেন্টি কেউ নিতে পারবে না, বিন্দুমাত্র না। কারণ আজকে যেটা ভালো আছে কালকে সেটা বিগড়াবেই বিগড়াবে, এটাই এটাই বাস্তব। এটাকে যে সহজে মেনে নেবে, ওয়াইটির জীবন তার একদম স্মুথ গতিতে চলবে, এটাই বাস্তব। আসলে নিজে ভুক্তভোগী, তো সেই কারণেই বলছি আর কি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলো, বেশি ভাট বকবো না, না বকে ভাট, ভিডিও শুরু করা যাক। তো কথা হচ্ছে যে কালকে রাত্রিরে সীমাদির একটা ভিডিও দেখেছি, যেখানে কিনা সন্দীপকে নিয়ে কিছু বক্তব্য উনি রেখেছেন। কী রেখেছে না রেখেছে সেটা সবাই তোমরা জানো, আলাদা করে এখানে আর বলছি না সেই বিষয়টা নিয়ে। কথা হচ্ছে সম্পর্ক এতটা ঠুনকো কী করে, এতটা ঠুনকো সম্পর্ক কী করে যে এত অল্পেতে ভেঙে গেল? আর ভেঙে যাওয়ার কারণটাই বা কী? একটু আগে সন্দীপও ভিডিও দেয়, সন্দীপের ভিডিওতেও যে বক্তব্য আমি বুঝলাম শুনে, সন্দীপও প্রচণ্ড পরিমাণে অফেন্ডেড। কারণটা কী, কী হতে পারে? যেখানে সীমাদি সন্দীপদের বিপদের সময় ছুটে চলে গেছিল, কিন্তু দেখো বিনা স্বার্থ যদি বলো ভাই, সেই কথায় কেউ বলবে না। ওয়াইটিতে সবাই স্বার্থ নিয়ে চলে বাবা, সবারই দরকার। কিন্তু হ্যাঁ, এইরকমভাবে ছুটে যাওয়া, তাদের ওই রকম খারাপ পরিস্থিতিতে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে সেই বিষয়টাতে মোটিভেট করা যাতে গিয়ে তারা শক্ত হতে পারে, কারণ তারা যেভাবে নড়বড়ে হয়ে গেছিলো সেটা আশা করি কারুর চোখের অগোচরে নেই, সবাই তোমরা দেখেছো। সেখান থেকে দাঁড়িয়ে ওদেরকে স্ট্রং করে তোলা, সেটা কিন্তু করেছে, যেটা করেছে ভাই করেছে। আর সেখান থেকে দাঁড়িয়েও আমরা অনেক কিছু জানতে পেরেছি যে খুঁটিনাটি কী হচ্ছে না হচ্ছে। এবার আমার যেটা বক্তব্য জানো তো, আমি বরাবর বলেছি, আমি নিজেও সেটাতে বিশ্বাস করি, ইনভলভমেন্ট একটা সীমা অবধি ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে আমি বলবো যে ওই যে বলে না, ইন্টারফেয়ার অতিরিক্ত করতে নেই। প্রাইভেসিতে যখন তুমি হাত দিতে যাবে ভালোবাসার খাতিরেও, তখন কোথাও না কোথাও মানে মানে একটা দৃষ্টিকটু মতন হয়ে যায়, মেবি হয়তো এরকম কিছু হয়েছে। এগুলো সমস্তটাই আন্দাজের ওপরে, কারণ খোলাখুলিভাবে আমরা এখনও কিছু জানি না। আর সন্দীপও বলবে, অবশ্যই করে বলেছে এই বিষয়টার ওপরে। এবার দেখো, এটা সম্পূর্ণ অ্যাক্টিং নাকি কোনো রকম ভিউয়ার্সদেরকে মানে প্যাচে ফেলা বা ঘোল খাওয়ানো হচ্ছে, নাকি সম্পূর্ণ একটা মজার ছলে করা হচ্ছে যাতে অন্যরা জেলাস ফিল করে, এরকম সামথিং লাইক দ্যাট, তো সেটা তো এখন এই মুহূর্তে জানা যাচ্ছে না। সন্দীপ অবশ্যই করে সন্দীপ পিত্র চ্যানেল থেকে আসবে বলেছে, তার ভিডিওর অপেক্ষায় আমাদের সকলকে থাকতে হবে যে কী বলতে চাইছে। কথাটা হচ্ছে, আমরা যখন কাউকে বিপদে দেখি বা কোনো কিছুর গণ্ডগোল দেখি, আমরা তখন খিল্লি ওড়ানো শুরু করে দিই। এতে কী হয় বলো তো? তুমি যাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছ, তার সে যদি তোমার সাথে সেম জিনিস ঘটিয়ে থাকে, তার আর তোমার মধ্যে কোনো ফারাকটা রইল না, কোনো ফারাকটা রইল না। তো আজকে দেখলাম আমাদের আমার যে প্রাক্তন মানে মন্দিরার যে সোনাদীপ ভাই, তাকে দেখলাম সে এই সীমা আর সন্দীপের বিষয়টাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে হাস্য উল্লাস করেছে। আর এটা বলেছে যে নিশ্চয়ই করে সন্দীপের এমন কিছু রাজ আছে যে রাজটা কিনা সীমা জানে, যার জন্য সন্দীপ কিন্তু সীমাকে ঘাটাতে যায় না। আমি না বুঝে পাই না এই লজিকটা কেন খাটানো হয়। মানে আমি একটা মানুষ আমার বিষয়ে বলছে বা আমাকে খারাপ বলছে, আমি তাকে ঘাটাচ্ছি না মানে আমার গোড়ায় গলদ আছে তাই তাকে ঘাটাচ্ছি না, এইরকম একটা থিঙ্কিং মাথায় আসে কেন? এটা কেন আসে না যে যে খারাপ বলছে তার সাথে আমি মুখ লাগাতে চাইছি না, এটা কেন আসে না? কারণ যে মানে গু খাবে তার সাথে সাথে তাকে বোঝানোর জন্য আমিও যদি গু খাই, তাহলে তো তার আর আমার মধ্যে কোনো তফাৎ থাকছে না, না? সে যদি মনে করে আমাকে খারাপ বলে সে আত্মতুষ্টি পাচ্ছে, তাহলে সেটা তার নেচার। তাকে জবাব দিতে যাওয়া, তার সাথে মুখ লাগাতে যাওয়া, সেটা যদি আমি না করতে যাই, তার মানেই যে আমার কোনো রকম স্বভাবঘটিত গণ্ডগোল আছে বা আমার কোনো রকম কী বলে ওটাকে কী বলে মানে দোষ আছে বা কোনো কালা সাচ আছে যেটা জানতে পেরে যাবে সবাই। আরে আর কি ওয়াইডিতে কিছু জানতে বাকি আছে? কালকে আমাকে আমাদের এই
মানে এই যে সু আমাকে জিজ্ঞাসা করছে যে এই যে বল বল স্বীকার করবি না তুই, এই যে সন্দীপের যে বিষয়টা আসানসোলের কথাটা আমি বলেছিলাম উইথ প্রুফ দিয়ে, এই ঘটনাটা সত্যি, শোন যেটা তুই বোঝাতে চেয়েছিস সেটা অস্বীকার তো আমরা কেউ করিনি, আমরা বলেছি যদি সেটা করে থাকে কোথাও না কোথাও ঠিক করেছে, কারণ ও ওর বউকে ঘরে রেখে কাউকে বিট্রে করতে যায়নি। তুই যদি বলিস ভাইকে ঢাকার জন্য তোরা বলেছিস যে হ্যাঁ ও করতেই পারে, হ্যাঁ বউ তো এখন নেই, ভুল কোথায় বলেছি বল, ভুলটা কোথায় বলেছি? কথাটা তো ঠিকই বলা হয়েছে যে আজকে তার বউ স্বামীকে ঘরে রেখে আরেকজনের সাথে চ্যাটিংয়ে ব্যস্ত ছিল, সে হুক খুলুক আর ব্লাউজ খুলুক বা ব্রা খুলুক যেটাই খুলুক তাতে ব্যস্ত ছিল, কিন্তু সন্দীপ তো ঘরে বউকে রেখে গিয়ে একটা অন্য মহিলার সাথে কিছু করছে না। আজকে যদি সন্দীপ এখানে দোষী হয় তাহলে সেই বিবাহিত নারীটাও দোষী যে কিনা একবারই এগিয়ে এসেছে, হ্যাঁ তাই তো, সেই নারীটাও দোষী, তাহলে তাকে কেন দোষ দেওয়া হচ্ছে না? আমি একজনকে কি বলেছিলাম সেটাকে নিয়ে এত জলঘোলা করা হয়েছে যে কেন তাকে বলা হলো, কেন তুই বললি, তুই কেন কথা বললি, এরকমভাবে যখন আমাকে প্রশ্ন করা হয়েছে, তাহলে ওই আসানসোলের ওই নারীটা যার কিনা একটা সন্তান আছে তার তো উচিত ছিল যে এইটা নিয়ে চিন্তা ভাবনা করে যে আমি একজন বিবাহিত, তুইও সেই ক্ষেত্রে তাকে বলিসনি যে বাবা তোমারও চুলকানি কম না যে তুমি একজন বিবাহিত নারী হয়ে তুমি একটা পরপুরুষের সাথে প্রেমালাপ ঘটাতে এসেছিলে। বিষয়টা কোথাও ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে না, মানাতে পারছিস না, অস্বীকারের তো প্রশ্নই নেই, ভাই করেছে, বউকে ঘরে রেখে দিয়ে তাকে বিট্রে করে করেনি, উল্টে বরঞ্চ যে নারীটা সামনে দিয়ে এসেছে সে বরঞ্চ তার স্বামীকে বিট্রে করে এসে সন্দীপের সাথে আলাপ করতে এসেছে, তাই না? তাই তো, তো এই হলো ব্যাপার। তো যাই হোক সেটা কথা না, কথা হচ্ছে যে সত্যি যদি এরকম কোনো রাজ বা রহস্য থাকতো তাহলে তো সন্দীপ আজকে বলতো না ভিডিওতে যে আমি ভাই এরপরে এই বিষয়টা নিয়ে সন্দীপ মিত্র চ্যানেল থেকে আলাদা করে এসে বলবো, সে তো বলতো না, সে বলতো না, সে তো পরিষ্কারভাবে বললো যে তোমার অসুবিধাটা কোথায় হয়েছে, আমি কলকাতায় গেছি তার জন্য তোমার অসুবিধা হয়েছে, এটসেট্রা এটসেট্রা ব্লা ব্লা যেটাই হোক হোয়াট এভার যেটাই কথা হোক না কেন। তাহলে আমরা একটু বেশি ভেবে ফেলছি না, একটু রয়ে যা, একটু রয়ে যা, একটু দাঁড়িয়ে যা, বিষয়টা দেখেন কে কতটা জলে আছে সেটা আগে দেখে নেওয়া ভালো, না দেখে নেওয়া ভালো, তারপরে গিয়ে না হয় বিচার বিবেচনা করা উচিত। আমার তো সেটা মনে হয় যে তারপরে গিয়ে বিচার বিবেচনা করো, হাওয়ায় হাওয়ায় কেউ কথা বলো না, কারণ ওয়াইটিতে প্রচুর কথা হাওয়ায় হাওয়ায় হয়েছে বাবা, আর ভালো লাগছে না এই হাওয়ার কথা, যারটা তাকে বলতে দাও আর তাদের বলা অবধি ওয়েট করো যে তারা কী বলছে, সত্যি সত্যি সম্পর্ক ভেঙেছে নাকি সবটাই লোক দেখানো হচ্ছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এইটুকু আমি বলে গেলাম, বাবা ভীষণ দুঃখের বিষয় যদি সম্পর্ক ভেঙে যায়, এরকম ভাই বোনের সম্পর্ক, সত্যিই তো সীমাদি যেমন সন্দীপদের ভালোবাসা দিয়েছে, সন্দীপরা কি দেয়নি? অবশ্যই দিয়েছে, ভালোবাসা দিয়েছে, এটা কেউ কারোরটা অস্বীকার করতে পারবে না, সীমারটা সন্দীপ অস্বীকার করতে পারবে না, সন্দীপেরটা সীমা অস্বীকার করতে পারবে, এবার যার যার নেচার, কেউ যদি মনে করে আমি অস্বীকার করবো করবে, সেখানে আর কী বলার আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, আমরা সবাই অপেক্ষা করে থাকবো যে আলটিমেটলি কী হয়, এটা আমাদের সাথে প্র্যাঙ্ক করা হচ্ছে নাকি সত্যি কোনো ঘটনা, সেটার জন্য তো ভাই চোখ রাখতে হবে চ্যানেলে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।